লজ্জের দলগুলা কত বড় নির্লজ্জ যাদের লজ্জা সরম এক ফোটাও নাই বুতুনি বাবু একরমে শুইলো না বুতুনি মায়ের কাছে যাই শুইলো পুরা পরিবারের বাপ মা দুলা ভাই বড় ভাই এদের কি লজ্জা সরম কিছু নাই বুতুনি বাবু হাঙ্গুরটা রাগ করছে বুতুনি ফাঁসে শৈনু এল্লাই বুতুনি হালাই থই গেছে এই রাগ করছে এদের কি লজ্জা সরম কিছু নাই মাইয়ার বিয়ে হয়েছে মাইয়া মাইয়া জামের সাথে রাগারাগি করতেছে আর বুতুনি কিভাবে বলতে এসে যে বাবুর একটা শাস্তি দিচ্ছি সেও আমাকে সারা থাকবে আসলে বুতুলির কাছে আছেটা কিতে যে তারা লই একবার আড়াড়াইতে ঘুমাইতে হইব দর্শক আমি একটা খবর পাইছি বাবু আঙ্গুরতে বুতুলির শারীরিক মানসিক খুদ মিটেতে মিটেতে ক্লান্ত পারতেছে না যার কারণে বুতুলির আগের ঠেলা বাবু আঙ্গুরতে বিসি বেড়াই মুখকে মারি চলে গেছে মাইয়ার লগে ঘুমাইতে এবার মানে এই শারমিন ফ্যামিলি ইউটিউবের মধ্যে আইয়া এই বোতনী দ্বারা তাদের মাধ্যমে যারাই ইউটিউবে আইয়া একটু টাকা পয়সা দেখছে চোখে প্রত্যেকটা মানুষকে মানসিকভাবে এত নির্যাতন করছে এই মাহিনুরের পুরা ফ্যামিলি মিলি মাহিনুররা পুরা ফ্যামিলি মিলি বিশেষ করে বাবুদের উপরে অনেক মানসিক টর্চার করছে শুধু ইউটিউব চ্যানেল খুলে দিয়ে কয়টা টাকার জন্য দুদিন পর পর অপমান করে করে যায় আর এই শারমিনরা এই মাল্টিফ্লাগরা নিজেরা মানে ওই যে লজ্জায় শর্মে তারপরে পারিবারিক একটা কথাবার্তা বাহিরে চলে আইব। আপনারা একটা জিনিস কই যেটা সত্যি এটা সত্যি এই ল্যাংটাগুলো যেভাবে যেই কোনো কথা মা বা ভাই বোন সবাই রোস্টিং করে বই শারমিনের কিন্তু লুকয়ে রাখে দামা সাফা দিয়ে রাখে সব কথা এইসব জায়গায় বলে না ইউটিউব প্ল্যাটফর্মে আই বলে না কিন্তু তো দর্শক এই যে তানজিলা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ তৃষা থেকে শুরু করে এই যে কালী থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ কী পরিমাণ নির্যাতন করছে এদেরকে মানসিকভাবে আর মানুষেরও ধৈর্যের একটা সীমা আছে একবার সুন্দর করে বাস্ট করছে এবার গতকালকে খুব ভালো হয়েছে বুতুনিরে উচিত শিক্ষা দিয়েছে আর বুতুনি নিজেও চাইছে যে শ্বশুরবাড়ির সাথে যা একটু লেনদেন শুরু হয়েছে আসা যাওয়া শুরু হয়েছে বাবুর থেকে যেন বাবুর মা কোনো টাকা পয়সা না নিতে পারে কেমনে সম্পর্কটা কাট আপ করবো এটা দিয়ে শুরু করে দিয়েছে আর সবচেয়ে নাটের গুরু নাট এলে হয়েছে এই মাহিনুর বেগম মাহিনুর বেগম থাকতে থাকতে এটার ফোন দিটা সুন্দর করি ইয়ে করে দেখেছে আপনারা দেখছেন না ভাঙ্গুরটার বিয়ের দিনে পরের দিন মাইনুর বই গেছে চাষির বদনাম করতে ভিতরে আরো অনেক দুঃখ কষ্ট আছে কিন্তু সব কথা তার ইউটিউব প্ল্যাটফর্মে বলা যায় না এই জন্য বলে নাই এই বুতুনি যে কইল বাবু তাইরে জোর করে বিয়ে করছে হে কি বিয়ের জন্য রাজি ছিল না অথচ বাবু তার মুখ ফসকে একদিন ভিডিওর মধ্যে বলে ফেলছে বুতুনি তো গলার মধ্যে ভাড়া দিয়ে ধরবো যে বুতুনি আগে বাবুরে বিয়ে করার জন্য প্রস্তাব দিছে এবং বাবুর মাকে বিয়ে বিয়ে করার জন্য প্রস্তাব বাবুরে বিয়ে করার জন্য বাবুর মারে প্রস্তাব দিছে ফোনে এই বুতুনি তো দর্শক আসল কথা হয়েছে বুতুনির মূল টার্গেট হচ্ছে যে বাবু এখন কিছু টাকা ইউটিউব থেকে ইনকাম করে মোটামুটি ভালোই যে পরিমাণ ভিউ পায় বাবু তিন চার লাখ টাকা ইউটিউব থেকে এই এক মাস ভিডিও দিলে ইনকাম করতে পারে বাবুর বিহু অনুযায়ী তো বুতুনি যেন সবার সাথে রিস্তাগুলো কাট আপ করে এলেব তখন এই টাকাগুলার ভাগ ভুতুনি বহন করতে পারবো বুতুনির সংসার ইচ্ছে মতনে চলব বাবুর টাকা দিয়ে আর টাকা বুতুনির টাকাগুলো জমা থাকবো বাবু কিন্তু দেখেন দুই হাত বইরা খরচ করে সংসারের মধ্যে তো দর্শক আসসালামু আলাইকুম বাইবের আনারা ভালো আছেন ভালো আছি আবার এসে কথা কথা লাইক দিন সাবস্ক্রাইব করে দিন বেশি বেশি আর এদিকে আরও কাহিনী হয়েছে সাবিনা সাবিনা হয়তো এটার আসলে কোনো গনার মধ্যে এটার কোনো দিক পিস নেই কী পাস নেই কী বললো না বললো কিন্তু বড়টাই ডাইনি কতক্ষণে আইবে একটা ব্রিফিং নিয়ে মিমের সংসারে কীলো আজকে চলিয়েছে তানজিলা কেন আইলো না তানজিলা নানার বাড়ির মানুষদেরকে বয়কট করছে এই জন্য তানজিলা আসে নাই এই আইবো তানজিলা কেন আইলো না হ্যাঁ আজ জামে বাজার নি চুরি করছিল আফালাবি মাতামতি নো না মা যেই পরিমাণ নোংরামি করে তানজিলা এদের কাছ থেকে নিজের স্বামীকে সেভ করার জন্য তানজিলা আসে না কারণ তানজিলা জানে এইরকম একটা মদন কুমার মদনা যদি হারায় তানজিলা এই জামবুকে যদি হারায় তাহলে আর জীবনের স্বামী তানজিলার কোফালে যুরত না যার কারণে এই মা খালাদের ছত্রছায়া থেকে তানজিলা সাকিবকে দূরে রাখতে চায় এই জন্য আসে না আনার বাড়িকে ফুরাই বয়কট তানজিলার আর এরপরে তানজিলা সাইসে যে তার অনুষ্ঠানটা সে করবো সুন্দর মতো করি রিক্রিয়েট করব দ্বিতীয় হাঙ্গা এদিকে দাঁতের বাগান কিন্তু এই হাঙ্গাতে কিন্তু আইতে আছে মানে ইয়া ইয়া কে জানি কয় কান্দাস চাকরানি কিন্তু বাংলাদেশে আইব কিছুদিন পরে দর্শক তো এইটার মধ্যে সম্পূর্ণ ফানিডালি দিছে দর্শক রান্নাঘরে আজকে কই এই বোতুনির জাগা কিনছে বোতুনির যে কিছু টাকা বোতুনির হাতে টাকা নাই শারমিন যেটা ক্লিয়ার করে নাই বোতুনির হাতে টাকা নাই টাকা অনেক খরচ হয়ে গেছে বোতুন জানে নভেম্বর আগস্ট সেপ্টেম্বর আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর না সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চার মাস ইউটিউবে ডলারের পরিমাণটা অনেক বাড়াই দেয় তো বোতন জানে যে চার মাস যদি ভালো করে একটু কাজ করে এরপরে এই ধরনের একটা নকশা যদি দেখাইতে পারে যে এই টাকা দিয়ে জায়গা নিয়েছে এই টাকাটা উড়ি যাব যার কারণে বোতল আইছে আইসে তাড়াতাড়ি বুড়ি বয়সে যেন কচিশ হাজার জন্য আর এই যে মাইয়া মাইয়ারে বোতলি ইচ্ছা করিয়ে আনে নাই ইচ্ছা করিয়ে কিন্তু বোতলি থুই আইসে তো রাখি আসে কারণ বোতলি বাসর রাতের পিলিংস নিব বাবুর সাথে নতুন নতুন পিলিংস নিব এই জন্য মাইয়ারা রাখিয়ে এখন শারমিনদের উপরে বিভিন্নভাবে অত্যাচার করি দোট চাপাইয়া যেন ওই যে বাবুর সাথে সম্পর্কটা কাটাপ করতে পারে বিশেষ করে বাবু যে এখন ইউটিউব থেকে ভালো টাকা ইনকাম করতেছে ইউটিউবে ভিডিও দিয়ে এই টাকাটা যেন শারমিনের মার হাতে যেন না যায় যে বাবু বাসার থাকতে হয়তো যাই কাজকর্ম টুকিটাকে করতো বাবু বাবুর মারে বাসা বাড়ার জন্য হয়তো কিছু একটা অংশ শেয়ার করতো এখন এই বোতুন নেই যে মহিলা বিয়ের আগ থেকে শুরু করছে বিয়ের এখনও এই গতকালকের ভিডিওতে বলছে শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়িকে কে সংসার করা তার ইচ্ছা নেই রুচিও নেই এবং করবে না একটা মানুষের সংসার থেকে তার একটা সন্তানকে বের করে নিয়ে আসছে বের করে নিয়ে এসে আয়না করে বন্দি করি তারে নিয়ে এসে থাকবে তার বরণ পোষণ দিবে তারে নিয়ে নাচন কুদন করবে তার অটিস্টিক মাইয়া নিয়ে একই সংসারের ভিতরে থাকি ওই ছেলেকে বাপ বানাইয়া তার শারীরিক ক্ষুদা মিটাইব আপনার দর্শক একটা কথা চিন্তা করেন এই মাল্টিপ্লাগের মা এই যে বিধবা মহিলা এই মহিলারও তো একটা শখ থাকতে পারে যে তার ছেলে বিয়ে করাইবো বড় ছেলেটারে যেমনি বিয়ে করায় নাতুন নিয়ে সংসার করতেছে ছোট ছেলে তো আরো বেশি আহ্লাদের থাকে বড়টা তো এমনি রোগা তো এই মাল্টিফ্ল্যাগের মা কিন্তু চাইতেই পারে যে তার একটা ভালো একটা মেয়ের সাথে বিয়ে হোক সংসার করুক এরম বুড়ি বেড়ি বাচ্চা নিয়ে বিয়ে করিলে ফোলা কোন সংসারে মানে নিব দর্শক কোন তো এরপরে আরো কাহিনী হয়েছে দেখেন একটা বড় যাত্রী গেছে কারো বাড়িতে বিশেষ করে মাল্টিপ্লাকের কিন্তু নতুন বিয়ে হয়েছে শারমিনী কিন্তু নতুন বিয়ে হয়েছে সে কিন্তু তার শ্বশুর শাশুড়ি নিয়ে গেছে ওইখানে এই বোতর্ণীর কত বড় স্পর্ধা দেখেন শ্বশুরবাড়ির বাড়ির মানুষজন আছে ননদের নতুন বিয়ে হয়েছে শ্বশুরবাড়িতে ওই লোকগুলাকেও অপমান করতে ছাড়ে নাই ননদের নতুন জামাইরা অপমান করতে কিন্তু এই বোতর্ণী ছাড়ে নাই কোনো ফ্যামিলি থেকে পারবে যে এরকম আজকে বাবিসারা বাবু হাঙ্গুরটারে এমন ভাবে কব্জা করছে বুতুনি বুতুনি জানে যে এইটাই শেষ কাট আপ করে দিলে হাঙ্গুরটার কোথাও যায় না হাঙ্গুটটা হাঙ্গুরটা হিতির আয়না করে বন্দি থাকবো এই বুতুনি চক্রান্ত করি বড় বড় ডাইনের নিয়ে বসে চক্রান্ত করি এগুলো করছে আর কালিনীর আন্ডে সবসময় ইয়া লইয়া কালী নুরা আন্ডে সবসময় কামরুক কামেকের পানি ফরা লইয়া ভিডিওতে আমরা দেখছি অতীতে কোনো এক জামাইয়ের মন্তব্য থেকে আমরা শুনছি যে কালী ইয়া কি জানি কামরুক কামেকের পানি নিয়ে ঘুরে যেন হাত করা যায় কিন্তু আজকে প্রচুর পরিমাণে খুশি কালিয়াবাট কিন্তু আজকে প্রচুর পরিমাণে খুশি সকালবেলা সবচেয়ে বড় কথা হয়েছে ফ্যামিলি থেকে পরিবার থেকে এই বিচ্ছিন্ন করে দিছে দেখেন দর্শক বাবুর মার মনে কতটা কষ্ট আছে সেদিন মুখ আছিল সবাই সবাই মুখ চুপ হয়েছিল আর এই বুতনির একটা জিনিস দেখবেন এই যে নাহার যে মহিলা তার তো যোগ্য না এই মুখ তো এই বুতুনি কিভাবে বলে যে শ্বশুর বাড়ির মানুষকে পুতু পুতু করে তোয়ায়া চলার মতো মানসিকতা নাই আর করতে পারবে না তাহলে তুমি বিয়ে করছো কেন ওই পরিবারের একটা ছোট ছেলেরে যেই পরিবারের একটা সন্তান অসুস্থ একটা মেয়ে ডিভোর্সি তার বিয়ে হয়ে গেছে তাইলে একটা সন্তান অসুস্থ কিন্তু মার তো আশা থাকতেই পারে এই এই ছেলেটা সংসারের হাল ধরুক তুমি খুঁজে খুঁজে এরকম একটা বেকার ভাদাইম্মাকে কেন বিয়ে করলা তোমার এত পাওয়ার এত ট্যালেন্ট মানে এত এত কিছু এটা টাকা পয়সা সত্যিকার দর্শক এই মহিলা যদি ইউটিউব না থাকতো এই যে সানির থেকে বাচ্চা নিয়ে ভাগছে আসলে সানি তোই বাচ্চার স্বীকৃতি এখনও দেয় নাই এখন পর্যন্ত দেখে নাই এত কাছে থাকার পরেও ঈদ চাঁদ এত কিছু যায় সানি কোনোদিনও একটা নিমা পর্যন্ত একটা শীতের কাপড় পর্যন্ত বাসার নিচে আনি হাঙ্গুইটার বোলাই হাতের মধ্যে দিয়ে যেতে পারে মেয়েরে দেয় না আসলে সানিকে কি স্বীকৃতি তো দেয় না আর ইউটিউব না গেলে এই মহিলা নিজের অটিস্টিক বাচ্চা নিয়ে বিক্রি করে খাওয়া লাগতো এই আবদিয়া যতটা না অটিস্টিক এই মহিলার এই এই মহিলার বদমেজাজি ভিটগুটে সেরা দেখে দেখে দিয়ে অটেস্টিক হয়ে গেছে পুরা এখন বাবু অটেস্টিক হয়ে যেতে গেছে আস্তে আস্তে দর্শক কালিয়া বাট ইচ্ছে করিয়ে চাইছে দেখেন দর্শক বাবুর সাথে যেদিন মিমের মিমের যে বিয়ে আর্থ হয়েছিল কলমা হয়েছিল হলুদ মরিচ সব কিন্তু এই ভুতুর্নি করছে এরপরে ভূতুনি জানে পরবর্তীতে একটা প্রোগ্রাম করব দেখেন একদিন মিল্লা বাবুর পরিবারটাকে একবেলা খাওয়ায় নাই ওই অনুষ্ঠানে বরযাত্রী আইসা এক একবেলা তাদের কাউকে খাওয়াইলো না পরের দিন তিসা বসে গেছে বদনাম নিয়ে বুতুনি সাজার পিলিংস নিবে মাইয়ারে ফালাই থুই বাসার ঘরে সোয়াগ্রাকে দুধ খাইতে গেছে বাবুর লগে দুধ খাইবে বইয়া যার কারণে বুতুনি তার মেয়েরে রাখে গেছে এবং তার ফ্যামিলি থেকে একটা কথা সবাই বলছে যে আদিয়া তো ছোট পরের দিন সকালে চলে আসবে পরের দিন সকালে চলে আসবে তাহলে আবদিয়াকে জার্নি করে নেওয়ার দরকার কি এই কথাটা কিন্তু বদা সাবিনা এই মাহিনুর সব চ্যানেল থেকে কিন্তু গেছে তাহলে বতুর্নি এখন বাবুর ফ্যামিলি রেখে দোষ দেয় আর আমরা কিন্তু সবাই শুনছি যে এই সবাই কিন্তু বলছে যে ইয়ে কই আবদিয়া কই আব যাবে না সবাই কিন্তু বলছে আর বোতুন সকালবেলা ওইটা শুরু করছে মানে হরির কীর্তন গাওয়া কারণ এটা যদি না গায় তাহলে বাবু তো এখন ইউটিউব থেকে ভালো মোটা অঙ্ক ইনকাম করে বাবুর মাকে যদি বাসা ভাড়া দিতে হয় বাবুর মাকে যদি হাত খরচ দিতে হয় ওষুধ কিনে দিতে হয় যার কারণে বুতুনি ইচ্ছা করে চাইছে বুতুনি যে বলে যে আমি শ্বশুরবাড়ির সাথে ফুতু পুতু করি সংসার করার মতো বয়স আমার নাই আর মানসিকতাও নাই বিয়ের আগেই বলতেছে বিয়ের পরও বলতেছে হাঙ্গুরটা তারা জোর করে বিয়ে করছে আমার বিয়ে জোর করে বিয়ে করছে আমি বিয়ে বইতে চাই নাই তো এই সম এই সমস্ত সম্পর্কগুলো কিন্তু বোতুনি দেখাইতে আছে সবাইকে তাহলে এই বোতুনি সংসার করার মহিলা কিনে সেটাই দেখেন যে যে মহিলা নিজের মুখে এই সমস্ত কথা বলে তাইলে ওই মহিলাকে আসলে আদৌ পরিবার নিয়ে সংসার করার মতো মহিলা যে সংসার করবে আর তিন ডাইনি তো এখনো আসে নাই ব্রিফিং নিয়ে ব্রিফিং নিয়ে আসতেছে না কেন তারা কিন্তু ভীষণ খুশি হ্যাভি খুশি কারণ হ্যাভি খুশি কতক্ষণ পরে আবার সন্ধ্যের দিকে দেখা গেছে বড় ডাইনি বইতে পারে যে দুই দুইজন মিলে গোল মিটিং দিতে পারে তবে শারমিন যে কথাগুলো বলছে এদের আর মুখ নেই কোনো কথার জবাব দেওয়ার আর দিলে মানুষের জুতার বাড়ি ইচ্ছে মতন খাইব কিন্তু মাল্টিপ্লাগ কিন্তু গুছাইয়া কথা বলতে জানে একদম সুন্দর মতন আইকেলা বাসগুলো দিছে মানুষ অনেক বুঝে গেছে প্রায় দুইশো কমেন্টার্সে শারমিনের কমেন্ট সেকশানে যাই দেখাইন যেগুলা যেগুলো তিসা এত বড় চ্যানেল হওয়ার পরও তিশার চ্যানেলে দুইটা তিনটা কমেন্ট আসে এই শারমিনের মা যাত্রীর মধ্যে যাত্রীর মধ্যে কিন্তু তার ননদকে আনতে চাইছিল মিমের পছন্দ না এই জন্য আনতে পারে নাই ফুফুকে অথচ বলে ফুফুরে দাওয়াত দিছে ফুফুরে মিমের দাওয়াত দিছে কিনা সেটা আমি জানি না আর যদি দিও থাকে ফুফু আসবে না ফুফু হয়তো বট যাত্রীর বেশে হাঙ্গুটার বিয়ের মধ্যে বট যাত্রী হিসাবে আসতে চাইছিল আর মিমদের বাড়িতে কখন আসে ওই যে সাদ লতা সাদিয়ার বাপ মরে গেছিলো তখন কিন্তু এই বেডি মরার ফারফাসে এদের বাড়িতে আসছে আর কোনো একটা প্রোগ্রামের মধ্যে আইছিল তিশা প্রথম পরিচয় করাই দিছিল তাও কোন একটা প্রোগ্রামের মধ্যে ওই মহিলারা আনা হয়েছিল তো এ কিন্তু শারমিনের মার সাথে বটযাত্রী হিসেবে আইত কিন্তু মিমের পছন্দ না এটা এই জন্য মিম যাদের যাদের আনতে বলছে যেমনে যেমনে বলছে এমনে এমনে এই শারমিনরা মিমের কথা অনুযায়ী এইভাবে চলছে শুধু তারা আসতে একটু দেরি হয়েছে দেরি হওয়ার কারণে এই যে নতুন আত্মীয় নিয়ে গেছে তাদেরকেও অপমান করে বাইর করে দিছে মানে এত নির্লজ্জ এরা মুখ চুপাইয়ে আপনারা দেখবেন বিদায়ের টাইমে শুধু মিম বুতির বিদায়ের ভিডিওটুকু আইছে এরপরে মিম্বুতুন্নি ওই যে সনবাড়ির মধ্যে একা একা শুট করছে একটা মানুষ কেউ জানি অথচ সবাই ব্লগার জমরাজ কিন্তু ব্লগার জমরাজ তো একবারে রাস্তার যে দোকানদাররাও পর্যন্ত কনভেন্স করে ভিডিও করার জন্য যে আপনাকে মানুষ দেখবে ভিডিও করি মানুষে কয় না করা লাগবে না ভিডিও কিন্তু দেখেন জমরাজ পর্যন্ত ওই সনবাড়িতে শ্যুটের মধ্যে যায় নাই এই ভুতুন্নির হাঙ্গার প্রোগ্রাম চালু হয়েছিল তারপরে জমরাজ বাপ মা সবাই কিন্তু আগে আগে গাড়ির মধ্যে উঠে মুখ সুপাই লুকাই রেছে বুতুনির মেয়ের মেয়ের জন্য জামার ইয়ে করে বাবু হাঙ্গুরটা লগে এরকম একটা বোতুনি ফাইছে বাবু হাঙ্গুরটা একটা বাইক ফাইছে বুতুনিরে বিয়ে করি আর সাথে বুতুনিরে একটা অটিস্টিক ডিয়া ফাইছে আর কষ্ট করি বাবু হাঙ্গুরটা বিষি ছাড়া বাবু হাঙ্গুরটা আরেকটা বাচ্চা উৎপাদন করা লাগবে না বুতুনি এই বাবু হাঙ্গুরটার সুশি খাই লিতেছে বাবু আঙ্গুরটার বাচ্চা হয় না এটাও সন্দেহ আস আমার বেশিরভাগ এই একটা কমেন্ট আমার চ্যানেলে আসছে এটা হয়েছে এইটা হয়েছে যে এই যা দেখাইতেছে ভিডিওতে বাবু হাঙ্গুইটা রাগ করছে আরে না বাবু লগে শুইতে গেছিল যাওয়ার পরে বাবু হাঙ্গুইটা এক পর্যায়ে দুর্বল হয়ে যায় তো বোতুনির শখ তো আর মেটে নাই তখন বোতুনির শখের তো আর কোনো তুলনা নাই হিতিতে হিতির ফ্যান্টাসি দুনিয়া জগতের মধ্যে বসবাস করতেছে হিতিতে শখের আর তুলনা নাই তো যার কারণে এই বাবু বিসির বিচির মধ্যে মুড়িয়া মারি তারপরে বুতুরি নিয়ে উড়ে চলে গেছে জিদ করি কারণ বাবু হাঙ্গুইটটার গায়ে শক্তি নাই হিতিরে খুশি করার মতো কমেন্ট পড়ি আজকে বেশিরভাগ এই টাইপের কমেন্টগুলো আসছে আমার চ্যানেলে কমেন্ট ফড়ি আগে একটা আপু লেগেছে আপু হা বাবু হাঙ্গিটটার উপরে যে কি টর্চার গেছে গতকাল রাতে মেকআপ বুতুরির ভিডিওটা দেখলেই বুঝবেন সত্যি বাবুর ফেজটা দেখলে মনে হয় তিন ডাক্ষুষী মিলে বাবর বিচি গলায় দিছে বাসর রাত পার হতে না হতে বাবুর ডিপ্রেশনে চলে গেছে সবেই তো শুরু বাবুর কপালে বহুত দুঃখ আছে বাসর রাতের পর স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত গুণ বেড়ে যায় আর বাবুর সাথে বোতুনি এখন দিন রাত ফাইটিং চলছে হলো এত নাচন কুদন করি চুমকি ফুতির মালা বিয়ের কার্ড মাগো এত কিছু না করে যদি স্বামী তার ফ্যামিলির সম্মান করতো বোতনির কাজে লাগতো বাট এই মহিলা অনেক দামাক বেড়ে গেছে এরা কি স্বামীর সংসার করে রে আফু দেখেন না ফোলার পরীক্ষা ফোলারে এক মাইকিয়া বেডার কাছে থুই থলিয়েছে পড়ানোর জন্য ওই বেড়ার কথা শুনলে তো বোঝা যায় ওই বেডার মেদা ট্যালেন্ট কতটুকু আছে ওই বেড়ার কথা দেখলেই তো বোঝা যায় বেড়িদের মতো লেডিস টাইপের ওই বেড়ার কাছে দিছে ওই বেড়া কি স্কুলে পড়ে বেড়াও ওই কোনো স্কুলের মধ্যে পড়ে মনে হয় সম্ভবত সেদিন ভিডিওতে বললাম এই পথ দিয়ে আমি স্কুলে যাই কি স্কুলে পড়ায় কি স্কুলে নিজেই স্কুলে পড়ে বদার অবস্থা দেখছি নি সকালবেলা শুরু হয়েছে বাজার আমি তো জানি না আমাদের এলাকায় জামাই বাজার করার জন্য জামাইকে কেন টাকা দিতে হইব আপনারা গভর্নমেন্টে কোয়েন তো আমার এই জিনিসটা কোন কোন অঞ্চল থেকে যারা ভিডিও দেখেন তারা বললেন তো আমার অঞ্চলে হয়েছে আমি যেটা দেখছি যে জামাই নিজের টাকা দিয়ে বাজার করি শ্বশুরবাড়ির মানুষদেরকে এক বেলা খাওয়ায় এটা নিয়ম বা কালচারের কালচারের মধ্যে পড়ে এখন তুমি করলে তোমার ইচ্ছা না করলেও ইচ্ছা এটার জন্য তোমাকে দৌড়বেও না বাঁধবেও না জামাই নিজের সম্মান বাঁচাইতে নিজ দায়িত্বে নিজের টাকা দিয়ে বাজার করে আইনা উপস্থিত হয় জামাইকে কেন টাকা তুলি দিতে হবে বাজার করার জন্য পরে জামাই শ্বশুরবাড়ির যত আত্মীয় স্বজন মুরব্বীর সাথে কৌশল বিনিময় করে প্রত্যেকটা মানুষের সাথে পরিচিত হয় এবং সবাইকে সালাম করে সবাই জামাইকে সম্মানই দেয় যার যতটুকু অ্যাবিলিটি আছে আংটি চেন গড়ি টড়ি যার যা আছে এমনি তো স্টেজে শ্বশুর শাশুড়িরা পরায় ফুফু শাশুড়ি এই শাশুড়ি সেই শাশুড়ি সবাই যে পরিচয় হয় সবাই যার যতটুকু অ্যাবিলিটি আছে না থাকলেও চেষ্টা করে জামাইকে দেওয়ার জন্য তো হাঙ্গুরটা সালাম করে কয় টাকা পাইছে শ্বশুরবাড়ির লোকদেরকে এটাই তো দেখলাম না আংটির চেন কিছুই তো দিলো না গাড়ি থেকে নামানোর সময় হাঙ্গুরটাকে কি একটা করিম ব্যাপারে বা তার বউ কেউ যে একটা আংটি ট্যাংটি পরাইছে বা একটা চেন দিছে কেউই তো কোনো কিছু দিল না হাঙ্গুরটারে আমাকে তো ঠিক রাস্তা থেকে আইফোন গলা আসছে আইফোন জামাইরে এত কিছু একটা গড়ি পর্যন্ত কেউ না যে বিয়ে করছে শ্বশুর বাড়ি থেকে হাঙ্গুরটা তো হাতে একটা গড়ি পর্যন্ত পরাই দিল না কেউ তো দুঃখের পরে শারমিন কথাটা বলছে যে ওরে মাইরা ফেলান আর মাইরা ফেলাটা আর বাকি ছিল কারণ ওদের সামনে এই বুতুনির রাখুশির মতো মনে হয় যে আক্রমণ করছিল বাবুরে যেটা বদা বাপ্পেও নিস্তব্ধ হয়ে গেছে ওই বিষয় নিয়ে ভিডিও করে নেই এবং কিছু বলেও নেই বদারে শারমিন বলে আসছে যে ওরে তাইলে মায়রা ফেলান আর এই শারমিনের মান নাকি কোন ভাই একটা ভাই ঢাকায় কোথায় থাকে বরযাত্রীতে যাত্রীর বরযাত্রীর মতে ওই ভাইটারও শারমিনের মা কইতে পারে নাই কারণ মিমের পছন্দ না মিম টাকা খরচ করতেছে মিমের পছন্দ অনুযায়ী মানুষের এটা কি আত্মীয়তার বন্ডিং গড়ে তুলছে যে একটা মেয়ে বিয়ে বসছে মানুষ কেন দাওয়াত দেয় ভাই ইসলামের দৃষ্টিতে তো আমরা এমনি খেজুর খাওয়াই বিয়ে ফরাই দিতে পারি এদের বিয়েগুলো তো চিনি খাওয়াই ফড়ানো উচিত মসজিদের মধ্যে যে টাইপের এদের বিয়ে বাচ্চা নিয়ে তো দর্শক ইসলামিক দৃষ্টিতে কিন্তু খেজুর খাওয়াই যত মানে খরচ কম করা যায় ওই বিয়েগুলোর মধ্যে আল্লাহর রহমত থাকে তো দেখেন তুই যেহেতু এই দরবার দরবার মিলেলি এই হাঙ্গার কাহিনী মিলেলি তাইলে এখানে দশজনকে দাওয়াত দিয়ে কেন আনবে না মানুষকে জানাইতে হইব যে বাবু ফ্যামিলির মানুষ বাবু আর মিম বিয়ে করছে মানুষ কেন জানায় মানুষকে যে আমার মেয়েটারে আমরা বিয়ে দিয়েছি তারা নতুন সংসার শুরু করছে মানুষকে জানানোর জন্যই তো অনুষ্ঠান করে মানুষকে ডাকে যে আয়সা ওইখানে সবাই অ্যাটেন্ড করব এবং ছেলে মেয়েকে দোয়া করে যাব এবং যে যার মতো প্রেজেন্টেশন দিয়ে যাব মেয়ের নতুন সংসারের জন্য ঘটনা কিন্তু এইটা কিন্তু বোতন নেই নিজে টাকা খরচ করতে করছে দেখা যে আত্মীয় স্বজন তার বিয়েতে আসবে সুসম্পর্ক গড়ে তুলবে যে একটা সম্পর্ক গড়ে উঠবে ওইটা বুতুনি চাই নাই বুতুন্নি শুধু চাইছে রঙের দুনিয়া তামসা তৈরি করতেছে এক হয়েছে সানিরে দেখাইব দ্বিতীয় হয়েছে বুতুন্নির যে জমি কিনি টাকা খরচ হয়েছে ওই এই যদি এরকম একটা যাত্রা ফালার মঞ্চে এক দুই লাখ টাকা খরচ করে বানায় বা বুতুন্নি দেড় লাখ টাকা খরচ করে যদি এরকম একটা বানায় অনুষ্ঠান তাহলে বুতুন্নি এখান থেকে অনায়াসে দশ বারো লাখ টাকা এক মাসে ইনকাম করে নিতে পারবো এই জন্য এই বুতুন্নির এই প্রোগ্রামটা সাজাইছে বুঝছেন দর্শক কমেন্ট পড়ি এখানে একটা আফু কমেন্ট করতো সে মিম কিন্তু বেজায় খুশি মিম সে যদি শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি বদনাম করে ভিডিও করে তাহলে তারা জবাব দিতে ভিডিও করবে আর মিম ঠিক এটাই চাচ্ছিল কারণ এতে সে তার শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক পুরোপুরি কাট করে দিতে পারবে অজুহাত পাবে সব অনুষ্ঠান অনুষ্ঠান সে বাবুকেও বেড়া বানানো হয়ে গেছে তার তো এখন আর শ্বশুরবাড়ির কোনো প্রয়োজন নেই সব কিছু মিমের প্ল্যানের অংশ মিমের প্ল্যানের অংশ যেটা ফুল ফিল করতে হেল্প করেছে তিসা কমেন্ট পড়ে আফা কালিয়া বটের মাই মাইয়া লই নাকি শারমিনরা বাসার ঘরে ঢুকতে দেয় নাই তাহলে এর আগে যে বাবু হাঙ্গুরটাকে নিয়ে হোটেলে বাসার রাত কাটালো তখন কি আবদিয়াকে নিয়েছিল বুতুনি নিজেই নিজের শরীরের জ্বালা মেটানোর জন্য মাইয়া আবার উল্টা শারমিন আর শারমিনের ফ্যামিলির দোষ দেয় এটা সত্যি যে ফ্যামিলিতে শারমিনকে অনেক অপমান করেছে কিন্তু শারমিন এখনও জবাব দিতে এখনো জবাব দিতে আসেনি বুতুন্নি মনে করেছে প্রতিবারের মতো এবারও শারমিন চুপ থাকবে কিন্তু শারমিন কিছু কয় না কয় না যখন মুখ খুলেছে তখন সবা সাবান ছাড়া এই বাই দ্য ফ্যামিলিকে ফুরাই দুয়ে দিয়েছে বতুনি কত দাপট বাড়ছে চিন্তা করেন বাবু নাকি মা বোনদের সামনে গালাগালি গালি গালাস করছে সিসি এগুলা শারমিন সহ্য করে নিছে অন্য ফ্যামিলি হলে কি কোনো দিনও মেনে নিত মেনে নিত এত বড় বেয়াদব বেডি এই ঠোঁট ফুলি বেডি কি কি বুঝে না দারুণ বলছেন ঠোঁট ফুলি বেডি দর্শক বা জামাই বাজার নিয়ে শুরু হয়ে গেছে মাতামাতি এতে দুই টাকায় হাতে পাঁচ টাকা হাতে একশো টাকা নিয়ে মারামারি লাগি গেছে সবাই মেলি জামাই বাজার জামাই সবার চ্যানেলে একই ভিডিও জামাই বাজার জামাই বাজার না একটা জিনিস খেয়াল করি আপনারা দেখছেন কিনা না আরে এই যে কাছে কিনারে থাকিও আরে শালের বিয়েতে উপস্থিত হয় নাই এটা নিয়ে কারো মাথা ব্যথা কেউ একটা টু শব্দ করলো না জামাই হিসেবে কোনো মূল্য নেই আজকে যদি বদা না আয়তো তাইলে কালিনুর সালিনুর মালিনুর নুর যা আছে সবাই কানতে কানতে বুক ফাটাইলে তো বাপি ভাইয়া ইয়ে ফাটি জমে ন আরিফ কিন্তু কাছে আছিল অথচ সাবিনারে আনার জন্য সবাই কান্দাকাটি করতেছে আরিফকে জামাই হিসেবে বিন্দু পরিমাণ মূল্যায়ন দেয় না যেটা সাবিনা তার ভিডিওতে বলছে যে তার স্বামীকে সবসময় অপমান করে ছোট করে দাওয়াত দেয় না ঠিক করে তারপরে এটা দেখেন আরিফ কিন্তু আইসে তার নিজের মেয়ে বউ বাচ্চা এখানে কিছু একটা জিনিসপত্র মেয়ে ডাইফার টাইফার ওষুধ টষুধ নিয়ে আইনে দিয়ে গেছে সাবিন রায় একেবারে ভদ্রলোকের মতো আইসে বইসে বদার সাথে হ্যান্ডশেক করলো খাইয়া দায়ে সুন্দর মতন নিজের মতো শুয়ে গেছে গো যাইয়া মানে এদের সাথে এরম বাইদ্যাদের সাথে নাসি কোনো কিছু কারণে নিজেরা সুন্দর করে আরে ভুসাই নিছে দেখতেও ভালো লাগে এই জিনিসটা আসলে জামাই জামাই একটা ভাব তার মাঝে আসছে যে কম অপমানিত হইন এগুলা কইরা তার থেকে এসব থেকে দূরে থাকলে নিজের সম্মান বজায় থাকবো বলছি বাবু হাঙ্গুরটাকে যেভাবে ফাঁসানো হয়েছে এই তিন ডাইনি মিলি আরিপ্র এইভাবে ফাঁসাইছে ও দেখেন গে বলির মানে গুটির ফাটা তিসার হাতের গুটির ফাটা মানে বলির ফাটা হয়েছে বাধ্য হয়ে পরে সাবিনেরা বিয়ে করতে বাধ্য হয়েছে যাই দেখেন এটার পিছনে ইতিহাস আছে শারমিনের এই ভিডিওর মধ্যে কমেন্টগুলো দেখেন সব অ্যাপ্রিসিয়েট করা কমেন্ট শারমিন শারমিন এই ভিডিওটা বানানোর জন্য সত্যিকারের দর্শক এই যে মহিলা এই হাঙ্গুরটার সাথে ঘুমানে অতীতে অনেক ইতিহাস আছে যে সানির সাথে হাঙ্গুরটা সানির সাথে ঘুমায় নাই করিম ব্যাপারী কালী নূরের সাথে ঘুমাই রেসে তারপরেই তো সানি ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয় আর মাথা নত করবে না কিন্তু দেখেন সেম কাজ বাবুর তো বুতুনি করছে বুতুনি যেটা জানাইলো আমাদেরকে আসলে তো এটার বিপরীতে অন্য কোনো ঘটনাও থাকতে পারে কারণ এই বুতুণির শারীরিক মানসিক ক্ষুধা কিন্তু বাবু মেটানো বাবুর পক্ষে সম্ভব না বাবুর অবস্থা দেখছেন কীরকম হয়েছে মানসিক রুগীর মতো হয়ে যেতেছে চেহারা সুরুত সব কিছুতেই এ বাবু কিন্তু আগে সবসময় হাসি খুশি একটা ছেলে ছেলে আছে আমরা ভিডিওর মধ্যে দেখতাম আমার ভিডিওতে আমি অনেকবার বলছি যে এডির তুলনায় বাবু কিন্তু মানুষ হিসাবে ভালো আমার অনেক ভিডিওর মধ্যে আমি বলছি আপনারা দেখবেন দুই ভিডিওটা যারা দেখছেন তারা জানেন তো এই হাঙ্গুরটা কিন্তু মিমরে মিমরে এটার পিছনে মিম যে বললো আমার মেয়ে এক রাত ছিল না মেয়েকে ছাড়া আমি ছিলাম তুই তোর হিতির হোগার বিষয়ে হিতিমা মাই লই যেন হিতি অন শারমিনের ফ্যামিলির উপরে দোষ চাপায় শারমিন বা শারমিনের মার উপরে দোষ চাপায় এই নীললজ্জ মহিলা কিভাবে কথা বলে যে একটা নতুন আত্মীয় নিয়ে জমরাজের বাবা মা বা মা তাদের যোগ্যতা যেমনই হোক সুইপার পড়ে হোক আর কাজের লোক হোক তারা তো তাদের নতুন আত্মীয় এবং নতুন আত্মীয়তায় বাইয়ের শ্বশুর বাড়ি থেকে অপমানিত হয়ে ফিরিয়েছে শারমিনের শ্বশুর শাশুড়ি তাদের সামনে ওই মান মানসম্মানটা কী রইল যদিও এদের জন্য এগুলো কোনো বিষয় নয় এরা শারমিনের টাকা খায় শারমিনকে কিছু বলার মতো সাহস কিছু নেই আর জমরাত শারমিনের হাতে তারপরেও মানুষ বাংলাদেশের কালচার অনুযায়ী স্বাভাবিক সম্পর্কগুলোর দিকে যদি আপনারা তাকান এটা কি আদৌ সম্ভব আপনি আপনার মেয়ের নতুন আত্মীয় নিয়ে সেলের শ্বশুরবাড়িতে গেছেন ওইখানে ছেলের বউ সেলের ফ্যামিলি যদি সবার সামনে এই ধরনের অপমান করে সত্যি কথা বলতে আমি আমার ফ্যামিলি বা অন্য কোনো আত্মীয় স্বজনের আমার পরিবারের কোনো আমার এলাকার কোনো মানুষ যদি ওই যে এনে ফোলারে নেই তো তুই থাকবি না থাক তুই যদি চাস তুই ওই ভুতুন নিরি নিয়ে থাক সোজা উড়ে চলিয়েই তো প্রতিটা মানুষ তাও তো এরা মানে ইয়ে দেখাইছে নমনীয়তা দেখাইছে আরেকটা জিনিস শারমিন এই যে সবাই বললো যে শারমিনের মার সাথে শারমিনের ফুফুর কিন্তু সম্পর্ক ভালো এই করিম ব্যাপারে জীবিত থাকা অবস্থায় আপনারা কোনোদিন দেন না শারমিনের ফুফু শারমিনের ফুফু কোনোদিন করিম ব্যাপারে বাড়িতে বেড়াইতে যদি না কোনো পারপাসে যদি না হয় যদি না কোনো ঘটনা না ঘটে কেউ যদি না না মরে তাহলে শারমিনের ফুফু কিন্তু ওই করিম ব্যাপারে বাড়িতে যায় না করিম ব্যাপারে এই যে কালিনুর কালিনুর এই যে একটা বিয়ে গেল বিডিও করার জন্য সৈদ্য খানদান সব এদের বাড়িতে যায় উঠছে কিন্তু দেখেন কালিনুর কিন্তু যায় নাই কালিনুরের সাথে ওর ফুফুর সম্পর্কটা কি। অথচ শারমিনের মায়ের সাথে কিন্তু একদম বান্ধবীর মতো সম্পর্ক তো শারমিনের মা তো তার দাবাতে তার দাওয়াতে তার বরযাত্রী হিসাবে কিন্তু তার ফুফুরে নিতে পারতো সাথে কইরা দুজনের ভিতরে কিন্তু একবার মানে বান্ধবী খুব ভালো সম্পর্ক আপনারা দেখবেন শারমিনের শাশুড়ি ইয়া শারমিনের ফুফুস ছয়তলা বাইয়া শারমিনদের বাসা হিসেবে বেড়ায় অথচ মিমের বাসা কিন্তু কাছে যেই তালাই হোক লিফ্ট আছে লিফ্ট দিয়ে ফুফু কিন্তু তার বাসায় উঠতে পারে কিন্তু মিমের বাসায় মুখ দিও যায় দেখে না আর এই যে আরও আদার্স যে আত্মীয় স্বজনগুলো আছে তারা কিন্তু এই শারমিনদের সাথেই সম্পর্ক মেনটেন করে চলে কিন্তু এই বুতর্ণিদের সাথে কেউই সম্পর্ক বজায় চলতে আসে না আর অনেকে আমার কমেন্ট করছেন না যে এরা সমাজের বাইরে এদের সাথে কেউ মিশে না সত্যি দর্শক এই যে রঙ্গলীলার একটা প্রোগ্রাম গেল মাঠের মধ্যে এত হলুদ আর রং খেললা এই যে হিন্দু কালচারের হোলি হোলি খেলা এই যে নাচাগুলো নাই স্লো হিন্দুরা আমার কলকাতা থেকে ইয়ে করে আমাদের দেশের মুসলিম মুসলিমরা এদের মতো এরকম না হিন্দু যারা আছে কলকাতা থেকে আমার কমেন্ট করে যে আমাদের দেশের মুসলিমরা এই ধরনের ভিডিও কখনও বানায় না আর আমরা যে হোলি খেলি আমাদের অকেশন আছে একটা হোলির সময় হোলি খেলি আমরা কোনো দিনও এই বিয়ে শির মধ্যে হোলি খেলি না কেন খেলি না এটি হচ্ছে আমাদের ধর্মের মধ্যে নিচু জাতের একটা মানুষ আছে সুইফের শ্রেণীর ওই সুইফের লোকরা এই হোলি খেলে নাকি তাদের বিয়ের মধ্যে এরাও এদেরকে আফু সুইফার বলতে পারেন আপনারা কলকাতা থেকে কমেন্ট করি আমার বিভিন্ন আফুরা বলে